ছোট বড় সবাই আনন্দে মেতে উঠেছে, চারিদিকে খুশির আমেজ। আজকে কষ্ট দুঃখকে দূরে সরিয়ে আনন্দকে সবাই কাছে টেনে নিয়েছে। হ্যাঁ, আজকে হচ্ছে আমাদের টুসু বিসর্জন। এর আগের ভিডিওতে তোমাদেরকে টুসু বা চৌডাল দেখিয়েছিলাম, সেই টুসুই আজকে আমাদের বিসর্জন। আর এই বিসর্জনকে কেন্দ্র করেই আজকের উৎসব। টুসু কৃষিভিত্তিক উৎসব। অগ্রহায়ণ মাসের শেষ দিন থেকে টুসু পাতা হয়, আর এই পৌষ সংক্রান্তির পুণ্য লগ্নে টুসু বিসর্জন করা হয়। পশ্চিমবঙ্গের মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলা ও পাশের রাজ্য ঝাড়খণ্ডের সরাইকেল্লা, রাঁচি, হাজারিবাগ এবং উড়িষ্যার ময়ূরভঞ্জ, সুন্দরগড় এই জায়গাগুলোতে বিশেষ করে টুসু উৎসব পালন করা হয়। গ্রামের মানুষরা নতুন ফসল ঘরে ঢোকানোর পর এই মকর সংক্রান্তির পুণ্য লগ্নে টুসু উৎসবে মেতে ওঠে। তো আজকে আমাদের গ্রাম থেকে টুসু বিসর্জন হচ্ছে। তো আমাদের দুটো টুসু আছে, তো আলাদা আলাদাভাবেই বিসর্জন হচ্ছে, তো সেখানে আমিও যোগদান করেছি আর তোমাদেরকেও আজকে সাথে রাখবো। আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পুরুলিয়া জেলার প্রাকৃতিক সৌন্দর্য, পুরুলিয়ার সংস্কৃতি এগুলোকেই তুলে ধরি, আর আমার দৈনন্দিন জীবনের গল্প, বাস্তব গল্প অবশ্যই। তো এই দেখো আমাদের গ্রামে এই যে একটা এখানে টুসু আছে যার শোভাযাত্রা শুরু হয়ে গেছে আর আমরা এদের পেছনে আছি। তো চারিদিকটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো মানুষের কত সমাগম। মকর সংক্রান্তিকে কেন্দ্র করে এই টুসু উৎসব আমাদের পুরুলিয়া জেলার মানুষের কাছে অনেক বড় উৎসব। হ্যাঁ, মানুষ যে যেখানেই থাকুক এই মকর সংক্রান্তিতে তারা বাড়ি ফিরে আসে। আর দেখো পাশের গ্রাম থেকেও আরও একটা টুসু আসছে, তারাও বিসর্জনের জন্য নিয়ে যাচ্ছে। এই টুসুগুলো বিভিন্ন গ্রাম থেকে এভাবে এসে একটা জায়গায় সমবেত হয়। তো দেখো এখানকারও মানে এটা পাশের গ্রামের টুসু, তারাও গান বাজনা করে টুসুকে নিয়ে আসছে বিসর্জনের জন্য। তো চারিদিক থেকে এরকম একটা খুশির আমেজ থাকে। এই টুসুকে কেন্দ্র করে অনেক অনেক গান আছে যেগুলো আমি অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এবার আমাদের টুসুটাকে দেখাই, আমাদের গ্রামের নিচের পাড়ার টুসু। তো রাস্তা একদম জ্যাম হয়ে আছে দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে আমাদের নিচের পাড়ার টুসু। হ্যাঁ, তো একদম পুরো মিউজিক সব রেডি করা হয়ে গেছে, জাস্ট এবার আমরা বেরোবো। Thank you.
Ha ha ha!